নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আজ আমি আপনাদেরকে বলবো এই লকডাউন কবে খতম হতে চলেছে তার কিছু জ্যোতিষীয় ব্যাখ্যা। তাই ভিডিওটির এতটুকু পার্টও আপনারা মিস করবেন না। তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট অনুরোধ রয়েছে, সেটি হচ্ছে আমার আরেকটি চ্যানেল রয়েছে, চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে সমস্ত রকম মোটিভেশনাল ভিডিও আপলোড করা হয়। এই ভিডিওগুলি একবার আপনারা ওয়াচ করুন, তাতে আপনাদের ভালো সময় কিংবা খারাপ সময় উভয় সময়ে সঠিক ডিসিশন নিতে সহায়তা করবে এবং পাশাপাশি আপনাদের মানুষ চিনতেও সহায়তা করবে। তাই এখনই যান এবং জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। বর্তমানে আমরা সকলেই লকডাউনে রয়েছি এবং এই লকডাউনে থাকার ফলে আমাদের মন মানসিকতা নষ্ট হয়ে গেছে এবং পাশাপাশি এই লকডাউনের জন্য আমাদের দেশের পরিস্থিতিও খারাপ হয়ে গেছে এবং যার ফলে আমাদের ডলারের দাম বেড়ে গেছে এবং আমাদের অর্থের দাম পড়ে গেছে। আপনারা নয়তো গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন। তো আরও যতদিন যাবে আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক পড়ে যাবে এবং সাথে আমাদের সামাজিক অবস্থাও অনেক পড়ে যাবে। আমাদেরকে গৃহবন্দী হয়ে থাকতে হচ্ছে, কিন্তু সরকারের নির্দেশিকা আমাদেরকে অবশ্যই মানতে হবে এবং সেটি ভায়োলেশন করা যাবে না। এবং সরকার যে কাজগুলি করেছেন, যে পদক্ষেপগুলি নিয়েছেন সেগুলি সঠিক এবং আমাদের মঙ্গলের জন্য নিয়েছেন। তাই আমাদেরকে এই লকডাউনের যা যা নিয়ম রয়েছে তা অক্ষরে অক্ষরে পূরণ করতে হবে এবং আমি আশা রাখবো আপনারা সকলেই বাড়িতে থাকবেন, সেফ থাকবেন, কারণ বাড়িতে না থাকলে আপনারা সেফ থাকতে পারবেন না। তো আসুন জেনে নেওয়া যাক এই লকডাউন কবে খতম হতে চলেছে তার জ্যোতিষীয় ব্যাখ্যা। আমাদের প্রাইম মিনিস্টার শ্রদ্ধেয় নরেন্দ্র মোদি 24শে মার্চ ঘোষণা করেন লকডাউনের এবং রাত্রি 8টার সময় এই ঘোষণা হয়। কিন্তু যখন ঘোষণাটি শুরু হওয়ার আগের মুহূর্তে তখন ছিল আমাদের কন্যা লগ্ন এবং যখন লকডাউনের কথাটা বলা হয় সেই সময় লগ্নটি চেঞ্জ হয়ে গিয়ে তুলা লগ্নে পড়ে যায়। এর ফলে সেই সময় রবি গ্রহ যেটি গভর্নমেন্টকে নির্দেশ করে সেটি জলরাশিতে ষষ্ঠ স্থানে পীড়িত অবস্থায় অবস্থান করছে এবং চতুর্থ স্থানে শনি মঙ্গলের অবস্থান এবং সপ্তম স্থানে শুক্রের অবস্থান। আপনারা সকলেই জানেন যে শনি নির্দেশ করে জনতাকে এবং শনি এবং মঙ্গল একসঙ্গে অবস্থানের ফলে প্রবলেমটি ক্রিয়েট করেছে। আমি সুদর্শন চক্র ঘেঁটে বলছি, এই লকডাউন উঠতে চলেছে আগামী 4ঠা মের থেকে 6ই মের মধ্যে। এটি আমি আপনাদের কাছে একটি ভবিষ্যৎবাণী জানালাম, তবে এতটুকুটা আমি বলতে পারি আমার কথা বিফল হবে না। তবে আমি তো ভগবান নই, আমি আমার জ্যোতিষীয় আঙ্গিকে প্রেডিকশন করলাম, আশা করি মিলে যেতে পারে। তো অবশ্যই আপনারা জানান ভিডিওটি কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন এবং শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।